হঠাৎ কিছু সিপিএম নেতা এই এক ঘন্টা আধ ঘন্টা ধরে হঠাৎ কিছু রাজ্য বিজেপি নেতা হঠাৎ কিছু কংগ্রেসের নেতা কি পুলক কি পুলক এজেন্সির নোটিশ কি পুলক একটা দল শূন্য একটা বিচ্ছিন্নভাবে কোনোভাবে একটা শূন্য থেকে সবে শূন্যটা কাটিয়েছে তাদের কি পুলক বোঝা যাচ্ছে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই আমরা সিবিআই কে বলছি তোমাদের যদি কমপ্লায়েন্সের এত তাড়া শুভেন্দু অধিকারী নারদ মামলায় সিবিআই এর এফআইআর নেমড প্রতিষ্ঠিত তোলাবাজ কেন তাকে আগে অ্যারেস্ট করা হচ্ছে না কিসের জন্য অ্যারেস্ট করা হচ্ছে না হাউ ইজ হি রোমিং ফ্রি কি করে ঘুরে বেড়াচ্ছে একের পর এক টুইট করছে এর বাড়ি সিবিআই যাবে ওকে ধরা উচিত অথচ বিজেপি বলেছিল শুভেন্দু চোর বিজেপি বলেছিল সিবিআই চাই সিবিআই শুভেন্দুকে নারদ মামলায় এফআইআর নেমড তাহলে এফআইআর নেম তৃণমূল নেতাদের বাড়ি সিবিআই চলে যেতে পারে আর এফআইআর নেম বিজেপিতে গিয়ে ধোয়া তুলসি পাতা সেজে একটা প্রতিষ্ঠিত তোলাবাজ সে আঙুল তুলে তুলে বলছে প্রভাবিত করছে তদন্তকে তো যারা একেবারে আনন্দে উদ্বেল নোটিশ 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 সে আনন্দে উদ্বেল যাদের সংগঠন নেই রাজ্য বিজেপি তাদের কাকা জ্যাঠারা এজেন্সি পাঠিয়ে মিস ইউজ করে তাদের মানুষ করার চেষ্টা করছে তাতেও তারা হবে না আর সিপিএম কংগ্রেস যারা বিজেপির এজেন্সি কখন কাকে চিঠি দেবে তাই নিয়ে নেচে বেড়াচ্ছে তাদের জানিয়ে রাখি নোটিশটার সঙ্গে সিবিআই এর নিজস্ব কোনো তদন্তের সম্পর্ক নেই যে নোটিশটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দিয়েছে সেই নোটিশের সঙ্গে সিবিআই এর নিজস্ব কোনো তদন্তের কোনো সম্পর্ক নেই নোটিশে স্পষ্টভাবে লেখা আছে ওটি হচ্ছে 13 তারিখের হাইকোর্টের অর্ডারের কমপ্লায়েন্সে অর্থাৎ 13 তারিখ হাইকোর্টের একজন বিচারপতি যে ধরনের উইশ লিস্ট পেশ করেছেন তো সেটা তো হাইকোর্টের অর্ডার হিসেবেই ধরতে হবে তো সিবিআই হাইকোর্টের সেই অর্ডারের কমপ্লায়েন্সে নোটিশটা দেয়া হয়েছে অর্থাৎ অন্য কোনো মামলার কোনো সম্পর্ক নেই অন্য কোনো অভিযোগের কোনো সম্পর্ক নেই সিবিআই এর নিজস্ব তদন্তের স্বার্থে ডাকার কোনো সম্পর্ক নেই এই নোটিশটি শুধুমাত্র 13-4 তারিখে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছিল ব্র্যাকেটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত উইশ লিস্ট তো সেটির কমপ্লায়েন্সে এই নোটিশটি দেয়া হয়েছে এবং যেহেতু আজ সকালেই সুপ্রিম কোর্ট এই প্রসেসটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন ফলে এই নোটিশটির কার্যত এই মুহূর্তে কোনো আইনি বৈধতা বা সেইটি মানার যে বাধ্যবাধকতা তার কোনো জায়গা আর নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন